সিবিআই ডেভেলপমেন্ট কি মানুষ জানতে চাইছে থেকে স্বতঃস্ফূর্ত মামলা করলো ইডি ইডি। দেখুন, আপনাদেরকে আগেই বলেছি, কোনো তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। নিলে আজকে যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কালকে জামিন পেয়ে যাবে, কোর্টের সামনে কি বলবেন আপনি? গিয়ে তথ্য প্রমাণটা কোথায়? সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয়? যখন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যায় না। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন? ক্রাইম হয়েছে বডির উপর, বডি নেই, বডি পুড়িয়ে দেওয়া হয়েছে জোর জবরদস্তি, যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চড়ানোর মতো সন্দীপ ঘোষ এবং তার দলবল চড়ে এসেছে। আপনার মনে হয় এরপরে কোনো তথ্য প্রমাণ পাবেন? একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কি না মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায়? তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন, এফবিআই অ্যারেস্ট করতে পারবে না? তথ্য প্রমাণ দরকার তো। এবার পলিগ্রাফিক টেস্ট, সেই পলিগ্রাফিক টেস্টকে আপনারা জানেন পরবর্তী সময় কোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তো পলিগ্রাফিক টেস্ট থেকে তথ্য নিয়ে জানি না কী তথ্য পেয়েছে কি তারা, তার পরবর্তী পদক্ষেপ সিবিআইকে নিতে হবে, এনকোয়ারি করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে।